করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের মদনপুরে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং গাবতলী এলাকায় আছেন আহমেদ সালেহীন। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, সৃষ্টি, ঢাকায় প্রবেশ করার প্রথম যে চেকপোস্টটি ধরা হয় সেটি হচ্ছে নারায়ণগঞ্জের এই মদনপুরে, এবং সেটি হচ্ছে প্রথম চেকপোস্ট ঢাকা ঢোকার আগে। সকাল থেকে আমরা যে চিত্র দেখেছি এখন পর্যন্ত ঢাকার যে এই প্রধান সড়কগুলোতে কিন্তু অর্থাৎ যানবাহনের সংখ্যা কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক বেশি বেড়েছে। বিশেষ করে গত কয়েকদিন ব্যক্তি পরিবহনের সংখ্যা কম থাকলেও আজকে কিন্তু ব্যক্তি পরিবহনের সংখ্যা কিন্তু বেড়েছে। একই সাথে যে পণ্যবাহী ট্রাক, সেই ট্রাকের সংখ্যাও কিন্তু বেড়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারায়ণগঞ্জের পাশে রয়েছে নারায়ণগঞ্জ বন্দর এবং পাশে এই বাজার। এই নারায়ণগঞ্জ সবচেয়ে ঢাকার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা রোগীর শনাক্ত হয়েছে, কিন্তু এই নারায়ণগঞ্জের মানুষ এখন পর্যন্ত সবচেয়ে বেশি অসচেতন। আজকে যেই সকালবেলা যে দৃশ্য, মানুষের যে সংখ্যা এই প্রধান সড়কের পাশে যে বাজার সেটি সবচেয়ে বড় বলে দেয় যে সেখানে কী পরিমাণ মানুষ এই মুহূর্তে আজকে রাস্তায় রয়েছে এবং বিভিন্ন কাজে তারা বেরিয়েছে। তারা ঠুনকো অজুহাতগুলি আসলে এখন পর্যন্ত বেশি দিচ্ছেন, যে অজুহাতগুলো তো হয়তো বা কেউ বাজারে এসেছেন ছোট্ট কাজ করতে, কেউ বা ঢাকা প্রবেশ করতে চাচ্ছেন এই নারায়ণগঞ্জ মদনপুর হয়ে ঢাকার বিভিন্ন জায়গায় যেতে যাচ্ছেন, কেউ কেউ আমরা দেখেছি যে শ্বশুরবাড়িতে যাওয়ার কথাও কিন্তু বলছেন যে ঠুনকো কাজ। সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত পরিবহন তারা বেশিরভাগ ব্যবহার করছেন। কখনো কখনো ট্রাকের সামনে এসেও কিন্তু আমরা দেখেছি যে ট্রাকের সামনে বসে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বিভিন্নভাবে চেক করছে এবং যৌক্তিক কারণ যদি দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আইনানুক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যেটি, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অর্থাৎ হয়তো ঠুনকো অজুহাত দিয়ে ঢাকা প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু যে ধরনের অজুহাত দেওয়া হচ্ছে সে কিন্তু আমলে নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার আরেক প্রান্ত রয়েছে আমাদের সহকর্মী আহমেদ সালেহীন, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্যান্য দিনের তুলনায় আজও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুটা যানবাহনের চাপ কম থাকলেও আজও দেখেছি যে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে মানুষের বিভিন্ন রকমের অজুহাত ছিল। নানা রকম অপ্রয়োজনীয় কাজে তারা ঢাকায় ঢুকছেন কিংবা বের হওয়ার চেষ্টা করছেন, অনেকে বাড়ি যাচ্ছেন কিংবা বাড়ি থেকে এসছেন ঢাকায় তারা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। যদিও কর্মস্থল কিন্তু এখন বেশিরভাগ অফিস আদালত কিন্তু বন্ধ রয়েছে, তারপরে নানা রকমের অজুহাত দিয়ে ঢোকার চেষ্টা করছেন আমরা দেখেছি। অনেকে আবার গণমাধ্যমের স্টিকার কিংবা বিভিন্ন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছেন। অনেকে কিন্তু দেখেছি আমরা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কিন্তু ছাড় দিচ্ছেন না, যারা বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় যারা ঢোকার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে সে সমস্ত যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, এবং যারা হেঁটে ঢোকার চেষ্টা করছেন বা বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গাবতলী চেকপোস্টে, যেখান থেকে ঢাকার একটি অন্যতম একটি প্রবেশমুখ। যে প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আমরা সকাল থেকে দেখেছি। এবং এছাড়াও অন্যান্য যে এলাকার ভিতরে অর্থাৎ এই প্রবেশমুখের ভিতরেও কিন্তু বেশ কয়েকটি তল্লাশি চৌকি রয়েছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী রয়েছেন। যারা এখান থেকে পার হয়ে গেলেও কোনোভাবে ভিতরে সেখানেও কিন্তু পার হতে পারবেন না, সেখানে বেশ কিছু চেকপোস্ট রয়েছে। তাদেরকে কিন্তু যে সমস্ত গাড়িগুলোকে বা যানবাহনকে দেখছেন অপ্রয়োজনীয় ঢুকছে তাদেরকে কিন্তু গাড়িগুলি আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কখনো মামলা, কখনো গাড়ি ঘুরিয়ে দিয়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে। এবং ঢাকায় ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে আজকের দিনে যদি বলতে চাই যে আজকে এই গাবতলী এলাকা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশের সদস্যরা, তারা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে। একটি বিষয় বলে রাখতে চাই যে আজও কিন্তু অনেকে জরুরি যে সেবা অর্থাৎ কেউ কেউ প্রেসক্রিপশন নিয়েছেন, অনেক পুরনো প্রেসক্রিপশন, এক বছর আগের ডেট দেওয়া সে সমস্ত প্রেসক্রিপশন নিয়ে কিন্তু অনেকে দেখেছি আমরা যে তারা ঢাকা ঢোকার চেষ্টা করছেন, যে রোগী আছে ঢাকায় বা ঢাকা থেকে রোগী নিয়ে যাচ্ছেন, এই ধরনের অজুহাত কিন্তু দেখাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালের প্রেসক্রিপশনগুলিকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছেন। তো এইসব বিষয়ে সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তাদেরকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে কোনোভাবেই কাউকে অপ্রয়োজনীয় ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বা বের হতে দেওয়া হবে না, সরকারি নির্দেশনা তারা পালন করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলী এলাকা থেকে মোটামুটি সবশেষ খবর আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির। তো আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানছেন না। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে আহমেদ সালেহীন এবং এর আগে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ।